ভাটপাড়ার জনপ্রিয় তৃণমূল নেতা অর্জুন সিংহ সম্প্রতি দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন গত বৃহস্পতিবার। তার দুদিনের মধ্যেই রাজনৈতিক হিংসা দেখল জগদ্দল। এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে এই অভিযোগে আজ জগদ্দল থানা ঘেরাও করেন বিজেপি কর্মী সমর্থকেরা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে আটকে দেওয়া হয় রাস্তা, পাশাপাশি নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে বিজেপি। তৃণমূল যদিও গোটাটাই অর্জুনের গুন্ডামি বলে দাবি করেছে। গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে অর্জুন সিংহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরপরই জগদ্দলে তৃণমূলের পার্টি অফিসের রং গেরুয়া করে দেওয়া হয়। এরপরই শনিবার এই পার্টি অফিসের ঠিক উল্টো দিকে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকেরা, এমনটাই অভিযোগ বিজেপির। এই অভিযোগে এদিন জগদ্দল থানা ঘেরাও করেন বিজেপি কর্মী সমর্থকেরা, FIRও দায়ের করা হয়। হামলার পাশাপাশি এক মহিলার গা থেকে গয়না ছিনতাই করা হয়েছে, FIRে এই অভিযোগও জানিয়েছে বিজেপি। ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি নেতা অর্জুন সিংহ জানিয়েছেন, জগদ্দলে আমাদের অফিসের সামনে একজন কর্মী থাকেন, তার উপর হামলা চালানো হয়েছে সদ্য তৃণমূলে যোগ দেওয়া সঞ্জয় সিংহের নেতৃত্বে। আমরা পুলিশকে সব জানিয়েছি, FIRও করেছি। থানা কী ব্যবস্থা নেবে তা নিয়ে আমরা নিশ্চিত নই, তবে এই ঘটনার কথা আমরা নির্বাচন কমিশনকেও জানাব। অবশ্য উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক সাফ জানিয়ে দিয়েছেন, অর্জুন সিংহ গুন্ডামি করছে, ওর গুন্ডামি ঘুচিয়ে দেব। জেলা তৃণমূলের একাংশ অবশ্য একান্তে জানাচ্ছেন, এলাকায় অর্জুন সিংহের যা ডাপট তাতে সঞ্জয় সিংহের পক্ষে ওর সঙ্গে ঝামেলা করা কার্যত অসম্ভব।